এরম গোনাতে মদির থাকে, মদির সারোয়ার আর ওই হালিম নাকে ওরা থাকতো এরম গোনাতে। এই সাইডটা এরমটার এরমটা, আর এটা আমাদের বাথরুম একটু ভেরপি স্ট্যান্ডারি, আর এটা পাবলিকের কিচেন। এটা সব আমাদের কিচেন, রান্না বান্না করি, গ্যাস। এটা আমাদের শাহজাদপুরের এক ভাই, চুলিয়া মনে হচ্ছে দেখে মনে আসবে এমন অবস্থা। পাকিস্তান রুটি বানাই এখানে, ভাত মাত পাশা হাড়ি করে ধোয়ার জন্য। এখানে আমাদের মহলনদিন নাসির ভাই, এটা আমাদের রান্না বান্না করছে। ওয়াশিং মেশিন মজা হয় এদিকে, সব ওয়াশিং মেশিন জামা কাপড় কাচার জন্য। এখানে সব জামা কাপড় কাচে উজু টুজু করে, সেজন্য ওয়াশিং মেশিন আছে চার পাঁচটা, কিন্তু একটাও চলে না, সব খারাপ হয়ে পড়ে আছে। ওয়াশিং মেশিনের ভিতরটা একটু দেখে নেওয়া হোক। হ্যাঁ, ওয়াশিং মেশিনের ভিতর এদিকে দু তিনটে রুম সব পুড়িয়ে টুড়ে গেছে, বাথরুমটা দেখে নিই তার আগে। এটা বাথরুম, সে এরকম ভিআইপি বাথরুম, বাথরুম সব ভিআইপি, ভিআইপি বাথরুম আর দেখালাম না কারণ বাথরুমের হাল খুব খারাপ। সব জমটা পরিস্থিতি খুব খারাপ না, আমাদের ইয়ের বাহির সাইড ক্যাম্পের এটা পাচির, এদিকে মাজরা বাসটা বড়ো বাস, সেটা ডিউটি যায় সকালে। এখানে রুমে আগুন লেগেছিলো, আগুন লেগে এই বস্তা হেলছে, আগুন লেগে পুরো সব ছাড়খাড়া হেলছে। এলাস এদিকে শুধু উঠে না, এখানে দুটা রুম এখন পুরো একটা হয়ে গেলছে, সব পুরো ছাড়খার, এই রুমও পুরো ছাড়খার। কী অবস্থা পুরো, এরমও সব পুরো ছাড়খার হয়েছে, সব অনেক লোকের অনেক জিনিসপাতি সামাল ছিল সব শেষ। ওখানে একটা ফুলের গাছ আছে, রুম অনেক আছে এখানে, ডিজাইন টিজাইন আরও অন্যান্য সাইডের থেকে। এখানে রুম বেশি, 9 নম্বর থেকেও রুম বেশি আছে, এক্সিট 9 থেকেও এখানে রুমের সংখ্যা বেশি। রুমের সংখ্যা অনেক কিন্তু লোকজন নেই, এখানে মাত্র 40-45টা লোক হবে। চলে এসছে আমাদের ভিআইপি রুম, এখানে সব জুতো মুতে থাকা হয়, সেরকম স্ট্যান্ডার্ড সব ভিআইপি, সব ভিআইপি গেট, গেট দেখে প্যারেন্টস উঠে যাবে এমন অবস্থা। স্ট্যান্ডার্ডই কারেন্ট নাই এখন বর্তমান, সেই কারণে রুমটা অন্ধকার। এটাই রুম, ওইদিকে বেড,